জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টেভেল এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারার বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরান এই সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি Work. The solution for humanity. السلام عليكم ورحمه الله تعالى وبركاته، ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة محترم حاضرين অরবুল আলেমিনের রশেষ মেহরবা আবারও আপনাদের সামনে দিনের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ আমাদের যে আলোচনা যে বিষয়ে চলছে জান্নাত কোন পথে যে আয়াতে করেছি যারা নতুন করে যুক্ত হচ্ছেন তাদের জন্য বারবার আমাদের এই প্রসঙ্গটা বলতে হয় যাতে হারিয়ে না যায় আমরা কোথায় আছি কি বিষয়ে আলোচনা চলছে এটা কোনো গল্প গুজবের জায়গা নয় যে আপনাদেরকে কোরআন হাদিসের বাইরে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ফিরে আনবো। যার কোনো উদ্দেশ্য নাই লক্ষ্য নাই কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয় নাই এমন কোন ব্যাপার কিন্তু নয় আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে নির্দিষ্ট উদ্দেশ্য আছে নির্দিষ্ট আলোচ্য বিষয়ও আছে শুধু আপনাদেরকে সজাগ করার জন্যে পেছনের কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যে আবারও সেই বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছি যে রব্বুল আলামিন এই আয়াতে বান্দাদের উদ্দেশ্যে মমিন বান্দাদের উদ্দেশ্যে সবাইকে নয় জান্নাত বিক্রির একটা প্রস্তাব করেছেন তিনি বলেছেন আমি জান্নাত বিক্রি করলাম কার কাছে মুমিনের কাছে মুমিনের জান এবং মালের বিনিময়ে মানে হচ্ছে ও মৌমিন তুমি যখন আমার হুকুম মতো আয় করবা ব্যয় করবা এবং তোমার মালকে এবং তোমার জানকে আমার হুকুম মতো করবা সময় মতো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে আমার জান্নাত বুঝিয়ে দিব ইনশা আমরা সেই জান্নাতের প্রত্যাশী সেই জান্নাত আমরা এই দুনিয়ায় বসি কামিয়ে যাবো ইনশা আল্লাহ কারণ বন্ধুগণ রসুল বলেছেন এই দুনিয়া হচ্ছে জান্নাত কামানোর জায়গা এই দুনিয়া হচ্ছে আখেরাত কামানোর জায়গা প্রিয় বন্ধুগণ তাই আমরা কখনো কোনো ভাবে যদি জান্নাতের যে চুক্তি আমার কেনার যে চুক্তি এই চুক্তি যদি লঙ্ঘন হয়ে যায় এমন কাজ যদি আমি করে ফেলি যার কারণে ওই চুক্তি লঙ্ঘন হয়ে গেছে আমার জান্নাতের পথ আর আমার জন্য মসৃণ থাকে নাই তবে আমি আমার রবের কাছে হাত বাড়িয়ে বা দিল থেকে অন্তর থেকে কেমন বাক্যে একান্তে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই আমার রব আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ সেই বিশ্বাস একজন মমিন হিসাবে সকলের মনের মধ্যে গেথে রাখতে হবে এটা ইমানের দাবি এটা তৌহিদের দাবি ইনশাল যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা আমাদের গত কয়েক পর্ব থেকে এই বিষয়গুলো চলছে আজকে নতুন আরেকটা বিষয় যে আমাদের আমলগুলো এমন হওয়া উচিত যে আমলগুলো রব্বুল আলামিন আলমিন কবুল করবেন আমি আমল করলাম কিন্তু আমার আমলগুলো এমন হলো যে রব্বুল আলমিন সেগুলো কোনো দাম দিলেন না মূল্য দিলেন না এমন অনেক আমল আছে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন হুম ইয়াসাবুন আননাহুম ইয়ুহসিনুনা সানআ তারা মনে করে তারা অনেক ভালো কাজ করছে অথচ এগুলো রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য কোনো আমল নয় রব্বুল আলামিন সেগুলোর স্বীকৃতি দিয়েছেন বলেছেন হাবা আম্মান সূরা ময়লা আবর্জনার মতো যেরকম উড়ে চলে যায় এগুলোর কোনো মূল্য নাই আমার কাছে রব্বুল আলামিন বলেছেন এরকম বহু আমল সম্পর্কে দিনের প্রতি আনার উদ্দেশ্য আমার হাজারও থাকুক এটা একটা ভ্রান্ত পথ ভ্রান্ত পদ্ধতি রসুলের সাল্লাহ আলী আসাল্লামের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কাউকে দিনদার বানানো এটা সম্ভব নয় আল্লাহ বুজ দান করেন আমাদেরকে প্রিয় বন্ধুগণ আমরা এর আগে বলেছি আত্মা পরিশুদ্ধ করার এই মেহনত যারা করেন প্রকৃত অর্থে তারাই আল্লাহ আল্লাহ তারাই রাহবার হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু আমার নিজের আত্মাই যদি অপবিত্র হয় আমি নিজেই যদি অপবিত্র মানুষ হই আমি নিজেই যদি গুণার মধ্যে লিপ্ত থাকি আমি নিজেই যদি ঈশ্বরিয়া না মেনে চলি তাহলে আমি কি করে অন্য আত্মা পরিশুদ্ধ করার মেহনত করতে পারি এটা অসম্ভব এটা অসম্ভব নাপাক দিয়ে নাপাক ধোয়া যায় না পেশাব দিয়ে নাপাক দূর করা যায় না এটা অসম্ভব নাপাক মাটির উপর করা যায় না এটা অসম্ভব সম্ভব হচ্ছে পবিত্র পানি লাগবে নাপাক দূর করার জন্যে আমি নিজে যদি পবিত্র হই নিজে যদি মুক্ত হই তাহলে এটা আরেকজনকে আমি মুক্ত জীবনের পথ দেখাতে পারবো আমি নিজে যদি বেদাহাত মুক্ত জীবন গড়তে পারি সুনার উপর চলি তাহলে না আমি আরেকজনকে সুন্নার উপর চলার জন্যে উৎসাহিত করতে পারবো আমি নিজেই বেদাহাতি সমস্ত বেদাতি কার্যকলাপের মধ্যে আমি জর্জরিত জড়িত আমি নিজেই শিরিক করছি সেখানে আমার কাছে যারা আসবে তাদেরকে আমি ময়াহিদ এক আল্লাহকে বিশ্বাস করে এক রসুলকে নবী হিসাবে মানে আর রসুলের সুন্নাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে এটা আমি কিভাবে করবো এটা অসম্ভব এই জন্যই তরবুল আলমিন ওই সমস্ত ইয়াহুদিন আশারাদের আলেমদের সম্পর্কে বলেছিলেন এত মরুন আন নয়াসা বিলবির রে গতম সৌন আনফুসা কুম্ম আনতুম তাতলুন হল কিতাব ফালে এটা কিভাবে সম্ভব মানুষকে তোমরা দিনের কথা বলো এত মরুন আন নয়াসা বিলবির মানুষকে ন এক আমলের কথা তোমরা হুকুম করো অথচ তোমরা নিজেদেরকে ভুলে আছো নিজেদের কোনো খবর নাই তোমরা কিতাবও পড়ো সব জেনে কাজগুলো করছ তোমরা কি বুঝো না না বুঝার ভান করছ রবুল আলম তাদেরকে ধমকের সুরে বলছেন এই কথা বন্ধুগণ আজকের দুনিয়ায় এই অবস্থায় আমরা লক্ষ্য করছি আজকের পৃথিবীতে এই অবস্থায় আমরা লক্ষ্য করছি কিছু মানুষ নিজেদের পকেট ভারী করার জন্যে আমাকে আপনাকে সাধারণ মুসলমানকে সরল প্রাণ মুসলমান যারা আল্লাহকে পেতে চায় আল্লাহ তাদের দিলটা তাদের মনটা কত উদার ছিল কত চমৎকার ছিল তারা আল্লাহকে পেতে চায় তারা তারা মাহবুদকে পেতে চায় তারা জান্নাত পেতে চায় এই সুন্দর দিলের মানুষগুলাকে আমি মুশ্রিক বানিয়ে ছেড়ে দিলাম আমার আমল যেন ওই রকম না হয় আমার আমল যেন অত্যন্ত ভারী হয় আমার আমল যেন অত্যন্ত দামি হয় আমার আমল যেন আমার আখেরাতের নাজাতের মুক্তির ওসিলা হয় আমার জান্নাতের পথের বাহন হয় আমার আমলগুলো ওইভাবে করা আমার জন্য দরকার তাই আমার আমলগুলো সবসময় আমি খেয়াল রাখবো সেটা যেন মুক্ত হয় আমার আমল আমার আমল যেন বিদাহাত মুক্ত হয় আমার আমল যেন রিয়া মুক্ত হয় দেখুন বিশেষত মুমিনদের সাথে হঠাৎ করে তাকে বেইমান বানানোর পেছনে এই রিস্ক শয়তান নেবে না শয়তান আমার মধ্যে এই অশ্বাসা দিবে না তুমি আল্লাহকে অস্বীকার করো তুমি আখরাতকে অস্বীকার করো বিশ্বাস করো অরসুলকে অস্বীকার করো শয়তান কিন্তু আমাকে হঠাৎ করে এই প্ররোচনা দিবে না শয়তান আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে স্লো শ্লুমশানে সে আমাকে আমার মধ্যে ঢুকে যাবে আমি নামাজ পড়ি শয়তান এখন হঠাৎ করে আমাকে বলবে না যে তুমি নামাজ পড়ো না ওইটা একটা আছে তাদেরকে বলে যাদেরকে তার আগের আগের পর্বগুলো আসছে আসছে ঘাটগুলো সে পার হয়ে তারপর সে ওইভাবে বলে তুমি নামাজ কিন্তু শুরুর মানুষকে সে নামাজ থেকে কিভাবে বিভ্রান্ত করে সে নামাজ পড়েছে শয়তান তার মধ্যে এমন ভাব সৃষ্টি করায় দেয় নামাজ পড়েও সে অপরাধী হয়ে যায় আল্লাহর কাছে শয়তান এসে কি বলে প্রথমে তো তাকে এইভাবে বিভ্রান্ত করে যে তুমি নামাজ পড়বা নিয়ত করেছ তও বা নিয়ত করেছ তারাহুর আর কি আছে আজকে থাক কালকে থেকেই শুরু করি ইনশাল্লাহ আজকে তো শরীরটা একটু খারাপ না একটু ক্লান্ত ঠিক আছে বলে আলমিন তোকআর মাফ করে দিবেন কালকে থেকেই হ্যাঁ কালকে থেকেই শুরু করে দাও শয়তান প্রথমে এই অস্বাশা দেয় আর যখনই শয়তান কোন কাজকে মানুষকে কালকে পর্যন্ত পৌঁছায় দিতে পারে প্রিয় বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা ওই কাজ তার পক্ষে সহজে আর করা হয় না আজকের কাজ কালকে নয় আজকের কাজ আমাকে এই মুহূর্তেই করতে হবে আমি তো রব্বুল্লাহ আলমিনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলাম রব্বুল আলমিন যে বলেছেন কে কবে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কালকে পর্যন্ত আমি কাজটাকে নিয়ে গেলাম মানিটা হচ্ছে আমি জানি আমি কালকে বাঁচবো আর বহুদিন বাঁচবো কালকে থেকে তওবা করে মানুষ হয়ে যাব মুসলমান হয়ে যাব। আসলে আমি তো আল্লাহ তাহলে ওই সিদ্ধান্তকে অস্বীকার করলাম আল্লাহ বলছেন তুমি জানো না তুমি কালকে বাজবে কিনা আর আমি মনে মনে ভাবছি আমি কালকে বাঁচবো এবং কালকে তওবা করে কালকে থেকে ঠিক হয়ে যাব শয়তান আমাকে প্রথমে এই ধোকাটা দেয় তারপর আমাকে নামাজ থেকে বিরত রাখে কিন্তু যদি কোনো মানুষ শয়তানের এই ধোকাকে দূরে ঠেলে দেয় যে না আমি নামাজ আজকেই পড়বো শয়তান কিন্তু দূরে সরে যাওয়ার কোনো ব্যক্তি নয় সে যতক্ষণ পর্যন্ত আমাকে বেইমান না বানাবে জাহান নাম পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সে আমার পেছন ছাড়বে না শয়তান সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সাথে থাকবেন শয়তান শয়তান সম্পর্কে আমরা কথা বলবো তারপর আমাকে দেয় আমি নামাজ পড়ি শয়তান আমাকে মনের মধ্যে এসে বলে তুমি কত চমৎকার নামাজ পড়তেছ আহ তোমার এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কত মানুষ আছে নামাজ পড়ে না তুমি নামাজ পড়তেছ কত বড় আল্লাহওয়ালা হয়ে গেছো মনের মধ্যে আনন্দ আমার খুশি ভাব তৈরি হয়ে গেছে আমি নামাজে আরেকজন নামাজ পড়ে না তার সাথে কোনো কথা নাই সে নামাজ পড়ে না বেঈমান আমি আল্লাহ ওয়ালা বুজুর ভাব নিয়ে চলি আমার আমলটা দিল বরবাদ করে শয়তান যদি দেখে যেন তাও করতে পারছি না ভেতর থেকেও ঠিক আছে এক সময় শয়তান মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে তুমি নামাজ পড়তেছো তুমি কি খেয়াল করছো আরেকজন তোমাকে দেখতেছে হ্যাঁ ওই তখনই আরেকটা একটা ভাব তৈরি হয় আমার নামাজের কৈফিয়ত অবস্থা চেঞ্জ হয়ে যায় রুকুটা লম্বা হয়ে যায় সাজদাটা লম্বা হয়ে যায় তিলাওয়াত আস্তে আস্তে করতাম এখন আরেকটু একটু আওয়াজ করছি সুন্দর করে মানুষ কত সুন্দর বলবে আহ লোকটা কত বড় আল্লাহ ওয়ালা কত বড় বুজুর্গ মাশা কত চমৎকার করে নামাজ পড়ে দেখো না একজন আরেকজনকে দেখায় আর আপনি ভেতরে ভেতরে আনন্দিত হন আপনার ভেতরের খবর আপনি জানেন প্রকৃত আল্লাহ ওয়ালা এখনো হন নাই গুনা করতে করতে জীবন শেষ প্রতি পদে পদে গুণা করেন কিন্তু মানুষ আল্লাহ আল্লাহওয়ালা বলে আপনিও ভেবে রাখছেন আপনি আল্লাহ আল্লাহওয়ালা প্রিয় বন্ধুগণ যদি জান্নাত পেতে চাই আমার আমলকে যদি আমি জান্নাত নেওয়ার মতো উপযুক্ত বানাতে চাই তাহলে রসুরে করিম সাল্লু আলী হোসাল্লামের ওই নির্দেশন আমাকে ফলো করতে হবে প্রিয় বন্ধুগণ ছোট্ট একটা বিরতিতে যাব এ বিষয়ে আবারও বিরতির পর কথা বলবো সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمة الله تعالى وبركاته متعطف لا ينتهي কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা ২৪ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্যে এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফ ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দীগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকে শকথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানিনা যে আমার মৃত্যু কখন ঘটে যাবে হরুম গুণ হওয়ার হক আদা দেখুন

A place to knock why trinity cannot be regarded in that sense father son and holy spirit the opportunity to ask but even if we agree that what the christians say that he was crucified so if jesus christ peace be upon him died for three days who controlled the world that means even god died the freedom to unmask so there are various ways which we can prove the argument that to that be that wrong কাল রাত সাড়ে সাতটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম প্রিয় বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আমাদের আমলগুলোকে এমনভাবে করা যে আমলগুলো আমার জান্নাতে যাওয়ার জন্যে বাহন হতে পারে জান্নাতের ওই পথে আমাকে এগিয়ে দিতে পারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে সে আমলগুলো ওইভাবে করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমার আমলটা যেন রিয়া মুক্ত আমল হয় লোক দেখানো আমল না হয় এখলাস এটাই হচ্ছে এখলাস খালেজ করা আমল করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সে আমল যদি হয় মানুষকে সন্তুষ্ট করার জন্যে সে আমল যদি হয় দুনিয়ার কিছু কামানোর জন্যে সে আমল যদি হয় লোক কি বলবে তাকে দেখানোর জন্যে সে আমল যদি হয় মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে সে কথা শোনার জন্যে তাহলে কিন্তু আমার ওই আমল আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে দিন আল্লাহ মুজাহিদকে বলবেন জাহান নামে যাও শাহাদত বরণ করেছ তুমি শহীদ হওয়া মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্যই করেছ আমাকে খুশি করার জন্য করো নাই দানবীর দুনিয়ায় দান করেছে দুই হাতে আল্লাহ বলবেন জাহান নামে যাও মানুষ তোমাকে দানবীর বলবে সে জন্যই করেছ আমাকে খুশি করার জন্য করি কারই সুন্দর তিলাওয়াত করতো কত চমৎকার মানুষ বাহবা দিত তাকে আল্লাহ বলবেন জাহান নামে যাও মানুষ তোমাকে বড় কারই বলবে তাই না ওই জন্যই তো তেলাওয়াত করেছো আমাকে খুশি করার জন্য করেছ তুমি জাহান নামে যাও এগুলোর কোনো মূল্য নাই আমার কাছে রব্বুল আলমিনের কাছে মূল্য তো ওইটাই যেটা শিরিক মুক্ত হয় যেটা রিয়া মুক্ত হয় বিদায়াত মুক্ত হয় রসুলের তরিকা মতো হয় সাহাবা একরাম রিদানুল্লাহ আলি হিমাজিনের সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছিলেন আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে ছোট সিরিক সম্পর্কে সাহবায়াম তো চমকে উঠলেন আল্লাহ এটা আবার কি জিনিস শিরিক তো একটাই আমরা জানি ছোট আর বড় আছে নাকি সিরিক আবার সেটা নাকি সবচেয়ে আতঙ্কের বিষয় আপনার কাছে এটা আবার কি জিনিস আল্লাহ আমার সিরকুল আসগার কেরাম জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ ছোট শিরিক এটা আবার কি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আর রিয়া ছোট শিরিক হচ্ছে রিয়া যে আমল মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্যে যে আমল করা হয় সেজদা তো করছি আল্লাহর দরবারে কিন্তু সেজদা করছি এই উদ্দেশ্যে মানুষ আমাকে মুত্তা বলবে পরহেজগার বলবে দান করছি আল্লাহ জন্যে আল্লাহর বস্তে বলছি কিন্তু আসলে মনের মধ্যে নিয়ত হচ্ছে মানুষ আমাকে দানবীর বলবে সুন্দর তিলে আবাদ করছি এই উদ্দেশ্যে আল্লাহর কালাম পড়ছি কত ভালো আবাদত করছি কিন্তু মনের মধ্যে আমার এই অনুভূতি যে আমাকে মানুষ বড় কারই বলবে মসজিদগুলোর মধ্যে অনেক ভাইকে আমরা দেখি এটা বাস্তবতা তাজবি পড়তেছেন তাজবি পড়তেছেন সাধারণত কথা বলার সময় ঠোঁটগুলো যেভাবে নড়ে তার চেয়ে আরো বেশি নড়ছে ভাবে পড়ছেন যেন দিল ফেটে আল্লাহর জন্য আপনার মোহাব্বত উথলে পড়ছে মুখের যে ফাঁক ওটা যথেষ্ট নয় সে ভাব প্রকাশ করার জন্যে এমন ভাবে পড়ছেন বিষয়টা কি বিষয়টা কি মানুষকে দেখাচ্ছেন তাজবি পড়ছেন এটা শিরিক রসুল বলছেন এটা শিরিক সমস্ত হবে আল্লাহর জন্যে আল্লাহকে খুশি করার জন্যে মানুষের কাছেই যদি তুমি বিনিময় চাও তো এবাদত আল্লাহর করে লাভ কি মানুষের করো মানুষকে সন্তুষ্ট করার জন্যই যদি আবাদত করো তো আল্লাহর করে লাভ কি মানুষের এবাদত সরাসরি করো না সবচেয়ে বেশি আশঙ্কা আমার ভয় সিরকে আজগার সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে সিরকা আজগার ছোট শিরিক সম্পর্কে রসুলের এত ভয় কেন বড় শিরিক সম্পর্কে ভয় কম তুলনামূলক কারণটা কি কারণটা এটাই দাহতের যে বিষয়টা রসুল বলেছেন সরুল মোহামদা তুহা নতুন আবিষ্কৃত দিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস রসুল বলেছেন সিরিকের চেয়েও খারাপ জিনার চেয়েও খারাপ বিদাঁত চুরি ডাকাতির চেয়েও খারাপ আর রসুল তো তাই বলছেন সারুল উমুর সমস্ত বিষয়ের চেয়ে নিকৃষ্ট বিষয়টা কি একই জায়গায় জায়গাটা একই রিয়া যেমন সবচেয়ে মারাত্মক আশঙ্কার শিরিক এটা যে কারণ বেদাত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে কারণে একই কারণ সে কারণটা হচ্ছে ডাইরেক্ট শিরিক যে করে ওই শিরিক থেকে ফিরে আসার সুযোগ থাকে তাও করার সুযোগ থাকে কারণ তার দিলের মধ্যে অনুভূতির মধ্যে এটা আসে যে তিনি তো অন্যায় করছেন তিনি তো শিরিক করেছেন তিনি তো গুণাহ করেছেন কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য আবাদত করে তার দিলের মধ্যে অনুভূতি আসে না তিনি শিরিক করছেন তো করার সুযোগই আসে না তিনি তো জানেনই না তিনি গুণা করছেন তিনি তো জানেন তিনি আবাদত করছেন ওহম ইয়াসাবুন তার ধারণা তিনি ন্যাক আমল করতেছেন অথচ তিনি গুনা করতেছেন অথচ তিনি শিরিক করতেছেন বিদায়তের মধ্যে একই অবস্থা তিনি ভাবছেন তিনি দিনের উপর আছেন তিনি ভাবছেন তিনি মিলাদের মাধ্যমে রসুলকে পুরা সন্তুষ্ট করায় সাফাত ওয়াজিব করে নিচ্ছেন তিনি ভাবছেন ঢোল তবলা বাঁধিয়ে ইচ্ছে মতো মনের মতো জিকির করে আল্লাহকে রাজি করে আর জান্নাত ফরজ নিজের জন্য ওয়াজিব করে নিছেন জরুরি করে নিছেন শয়তান আমাকে মনের মধ্যে এসে বলে তুমি কত চমৎকার নামাজ পড়তেছ আহ তোমার এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কত মানুষ আছে নামাজ পড়ে না তুমি নামাজ পড়তেছ কত বড় আল্লাহওয়ালা হয়ে গেছ মনের মধ্যে আনন্দ আমার খুশি ভাব তৈরি হয়ে গেছে আমি নামাজে আরেকজন নামাজ পড়ে না তার সাথে কোনো কথা নাই সে নামাজ পড়ে না বেঈমান আমি আল্লাহ বুজুর ভাব নিয়ে চলি আমার আমলটা দিল বরবাদ করে শয়তান যদি দেখে যেন তাও করতে পারছি না ভেতর থেকেও ঠিক আছে এক সময় শয়তান মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে তুমি নামাজ পড়তেছো তুমি কি খেয়াল করছো আরেকজন তোমাকে দেখতেছে হ্যাঁ ওই তখনই আরেকটা ভাব তৈরি হয় আমার নামাজের কৈফিয়ত অবস্থা চেঞ্জ হয়ে যায় রুকুটা লম্বা হয়ে যায় সাজদাটা লম্বা হয়ে যায় তিলাওয়াত আস্তে আস্তে করতাম এখন আর আওয়াজে করছি সুন্দর করে মানুষ কত সুন্দর বলবে আহ লোকটা কত বড় আল্লাহ কত বড় বুজুর্গ মাসা আল্লাহ কত চমৎকার করে নামাজ পরে দেখো না একজন আরেকজনকে দেখায় আর আপনি ভেতরে ভেতরে আনন্দিত হন আপনার ভেতরের খবর আপনি জানেন প্রকৃত আল্লাহ ওয়ালা এখনো হন নাই গুনা করতে করতে জীবন শেষ প্রতি পদে পদে গুনা করেন কিন্তু মানুষ আল্লাহ ওয়ালা বলে আপনিও ভেবে রাখছেন আপনি আল্লাহ ওয়ালা অথচ এই সমস্ত আমলগুলি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তার সেই খবরই নাই এই জন্যই রব্বুলা আলমিনের পক্ষ থেকে রসুল আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন সরলোর দাঁত হচ্ছে সমস্ত জিনিসের মধ্যে নিকৃষ্ট জিনিস কারণ সেখান থেকে ফিরে আসার সুযোগ কম থাকে দিলের মধ্যে অন্যায়ের অনুভূতি আসলেই না মানুষ সেই অন্যায়কে স্বীকার করে মাফ চায় ক্ষমা চায় অন্যায় বুঝলামই না বরং উল্টা তাকে আমি এবাদত মনে করলাম তাহলে সেখান থেকে ফিরে আসার তো আমার কোনো সুযোগ নাই ঠিক রিয়ার মধ্যে লোক দেখানোর মধ্যে একই অবস্থা সেখান থেকে ফিরে আসার তো কোনো সুযোগ নাই কারণ আমি তো সেটাকে আবাদত মনে করি করছি আমি তো জানছি না আমি শিরিক করছি আমি তো জানছি না আমার আল্লাহ আমার এই নিয়তের কারণে আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন কেয়ামতের দিন এই সমস্ত আমলগুলো আমার মুখের মধ্যে ছুড়ে মারা হবে আর আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে হাদিস দ্বারা তো আমরা এটাই জেনেছি প্রিয় বন্ধুগণ কাজেই আমার সমস্ত আমল যেন শিরিক মুক্ত হয় সমস্ত আমল যেন বিদাহাত মুক্ত হয় সমস্ত আমল যেন রিয়া মুক্ত হয় আলমিনের পক্ষ থেকে আমরা এই বিষয়ে আদিষ্ট হয়েছি মধ্যে করছেন ওমা হয়েছিউদ্দিন তোমাদেরকে হুকুম করা হয়েছে একমাত্র আল্লাহর আবাদতের জন্য আর একমাত্র আল্লাহর আবাদত যে করবা সেখানে তুমি খেয়াল করবা মুখলিস আলাহুদ্দিন তোমার দিন যেন মুখলিস এখলাসওয়ালা দিন যেন হয় তোমার তোমার সমস্ত আমলগুলো যেন এখলাসওয়ালা হয় এখলাস মানে একমাত্র আল্লাহর জন্যে সেখানে না অন্য কোনো কারোর সন্তুষ্টির ব্যাপার থাকবে না অন্য কাউকে দেখানোর ব্যাপার থাকবে না অন্য কারো কাছ থেকে কোনো বিনিময়ের আশা থাকবে না অন্য কারো কাছ থেকে কোনো বাহবার আশা থাকবে আমি কীভাবে বুঝবো প্রিয় বন্ধুগণ যে আমার এই আমলটা রিয়াওয়ালা আমল অনেক সময় অনেক আমল করলে মনের মধ্যে খুশি লাগে আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি অনেকে পড়াশোনা করেন ওস্তাদকে দেখান আমি পড়তেছি ওস্তাদ খুশি হবে মা বাবাকে দেখান আসলে রিয়া কি করে বুঝবো রিয়া বুঝবো যখন আমি একা একই করলে ভালো লাগে না মানুষের সামনে করলে ভালো লাগে আমলের পর যখন আমি প্রশংসার প্রত্যাশা করি কেউ দেখি কিছু বলছে না আমি এত কিছু করছি মানুষের কাছ থেকে যখন কোনো বাহ পুরস্কারের প্রত্যাশা আমি করি একা একই করলে যদি আমার ভালো না লাগে মানুষের মধ্যে মিলেমিশে করলে যদি আমার ভালো লাগে নফল আমলগুলোর কথা বলছি ফরজ আমল ফরজ এবাদত এগুলো তো প্রকাশ্যেই করতে হবে ফরজ জামায়াত জামায়াতের সাথে করতে হবে এগুলো বাদ নফল আমলগুলোর কথা বলছি যখন আমি ঘরে না করে গোপনে না করে একান্তে না করে প্রকাশ্যে করাটাকে ভালো মনে করছি পছন্দের মনে করছি আমাকে নিশ্চিত করে জানতে হবে যে আমার দিল কিন্তু আর মুখলিস নাই আমার আমলটা কিন্তু আর একলাসওয়ালা আমল নাই প্রিয় বন্ধুগণ জান্নাতে যাওয়ার জন্য যে আমল আমার জন্য জরুরি সে আমল হচ্ছে শিরিক মুক্ত রিয়া মুক্ত বিদায় মুক্ত আমল তাই আসুন আমাদের প্রত্যেকটা আমলকে আমরা শুধুমাত্র এক আল্লাহ করি প্রত্যেকটা আমলকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে করি তবেই এই আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক এনায়ত করেন এমনই আরেকটি বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদের সামনে ইনশা আল্লাহ হাজির হব

আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জি বি বান্ড এল ও ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক

اور پائر نیچے عبد الرزاق بن یوسف مخلیش الرحمان مدنی مفتی قاضی محمد ابراہیم اکرم الزمن بن عبد السلام شیخ شاہد اللہ خان مدنی ہارون حسین